প্রথম আজকের আমাদের যিনি অতিথিরা আছেন তাদের কাছ থেকে কিছু শুনব আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে। প্রথমে শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যারা জীবনের ছবি আসছে কয়েক মুহূর্তে, তারপরে এইসব গুণী মানুষ যারা সমাজের সিদ্ধান্ত তৈরি করছেন সারা জীবন ধরে, এইসব গুণী মানুষের কাছে এই একজন যন্ত্রশিল্পী, হ্যাঁ, খুবই বিখ্যাত। এখানে আমি কি বলবো বলুন তো, এটা যদি আমাকে এক ধরনের কি জানেন তো, আমাদের বিচার ব্যবস্থা যেমন বিচার হয় না, অন্যায় করলে শাস্তি হয়, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক শাস্তি আমাদের ক্ষমতার বাইরে। তবে আজকে এই মঞ্চে বসে কিছু ফ্ল্যাশ আছে, সেই ফ্ল্যাশটা কি, হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো, কথা বলছি, হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আসতে আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে, আচ্ছা, আপনি কি বুঝতে পারেন যে মঞ্চে যখন কোনো কথা হয়, গান হয়, তখন রুলসের পাশে দাঁড়িয়ে কথা বললে সেটা যে কী ধরনের বিরক্তির সৃষ্টি করে তার জানা আছে? যারা শিল্পী তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আসলে আমার একটা অনুরোধ হয়, যতবার এসেছি আমি এটা নিয়ে বাদ দিয়ে জানা গেল, বারবার সেই কথাটা আমার মস্তিষ্কে ভেসে আসে, সেটা দু তিনটে কথা। এইখানে যে শুদ্ধ আত্মা ঘুরে বেড়ায় সারা জীবন ধরে, সারা বছর ধরে, সারা যুগ ধরে, মানুষ সেই উত্তাপ নিয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট দূর করে, পরিশীলিত হয়, সেই গণ্ডির মধ্যে এসে পড়লে সেই সবগুলো আমার মনে পড়ে যায়। প্রথম কথা হচ্ছে যে এই যে সুরভারতী গান, গানের সাম্রাজ্যে এটা, তো আমরা কেউ না কেউ তো এটা গুনগুন করে গান করি যেখানেই হোক, কারণ একটু অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে মাঝে, হ্যাঁ, যাই হোক। তো এই যে গান, আমরা যারা গুনগুন করে একটু গান করি, স্পর্ধা প্রকাশ করি, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে গান গাইবার দুঃসাহস দেখাতে পারি না, তারা তো গান গাইবেই। তুই এলাকার মানুষ হয়তো শুনে বললো, বাবা কি বলার, তো তুই কেন গাইছিস, হ্যাঁ, এর মতো বলবে। কিন্তু একটা বিশ্ব সার্টিফিকেট আছে সবার জন্যে, আপনি গান গাইতে পারবেন যেখানে হোক, আপন মনে, কেউ বাধা দিলে সেই সার্টিফিকেট ঢেকে দেবেন। ওই যে দাঁড়িয়ে গেল মানুষটা, সারা পৃথিবীর জন্য করে গেছে, সব মানুষের জন্যে, হ্যাঁ, তাই সব মানুষের জন্য তিনি করেছেন, শুধু এক পক্ষের নয়, যারা গান গাইতে জানেন তাদের জন্য, আর যারা গান গাইতে ইচ্ছুক, ভালোবাসেন, অথচ সেইভাবে চেষ্টা করে, অনুশীলন করে হয়তো সেই জায়গায় পৌঁছতে পারেননি, তাদের জন্য সার্টিফিকেট দিয়ে গেছেন। কারণ সুরের সৃষ্টিটা তো আমরা জানি কোত্থেকে হয়েছে, প্রকৃতি থেকে কীভাবে হয়েছে, সেখানে কোনো ফর্মুলা ছিল না। উনি বলে গেছেন যে গানে সুর, তাল, লয়, সঙ্গীতে থাকলে ভালো, না থাকলে ক্ষতি নেই, শুধু প্রাণের আবেগটুকু থাকলেই হবে। এই সার্টিফিকেট যখন পাওয়া গেছে তখন প্রাণ খুলে গান গাইতে পারি আমি, এই সার্টিফিকেটটা পেয়ে গেছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আর একটা সার্টিফিকেট ওনার কাছ থেকে পেয়েছি অনেকদিন পরে,